तमादिदेवं पुरुषोपुराणं तमालवर्णं सुहितावतारं अपार संसार समुद्र सेतुं भजामहे भगवतो स्वरूपं। श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन कृष्णेर कथा আপাত দৃষ্টিতে বড়ই অদ্ভুত, কিছুতেই বিশ্বাস হতে চায় না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন কৃষ্ণের কথা আপাত দৃষ্টিতে বড়ই অদ্ভুত, কিছুতেই বিশ্বাস হতে চায় না, হতভম্বকর, পারপ্লেক্সিং। কিন্তু বিশ্বাস করুন আপনারা, এই অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যার প্রতাপ বিদ্যমান রয়েছে, যেটা আপনারা দেখেও অনুভব করতে পাচ্ছেন না, সর্বক্ষণ এই প্রাপঞ্চিক জগতের সমস্ত বিষয় দেখবার পর অনুভব করতে পাচ্ছেন না, কিন্তু সেই পরাত্পর অখিলেশ্বর ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি, অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক, অনন্ত গুণ সম্পন্ন, তার প্রভাব এবং তার লীলা আদি যা কিছু আছে পরমহংস বৈষ্ণবগণ সর্বক্ষণ অনুভব করে থাকেন, আস্বাদন করে থাকেন। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে শ্রী সুখদেব গোস্বামী জানিয়েছেন সাক্ষাৎ কৃষ্ণ এবহি। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণকে কৃষ্ণ ছাড়া অন্য কেউ জানবে না, সাক্ষাৎ কৃষ্ণ এবহি, তিনি শব্দব্রহ্ম রূপে উদিত হয়েছেন। আমি বিগত দু তিন দিনে সেই সমস্ত আলোচনা করেছিলাম, অনুভব করার মতো ব্যক্তি খুব কম। এই সমস্ত আলোচনা আমি কেন করেছিলাম, যাতে অন্তত এই সমস্ত অপ্রাকৃত কথা শ্রবণের আগে কিঞ্চিত অনুভব হয় যে আমরা এই শব্দব্রহ্ম শ্রবণের মাধ্যমে সাক্ষাৎ কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার করতে পারি, এরম একটা সুযোগ আছে। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ শব্দব্রহ্ম রূপে উদিত হয়েছেন, অনন্তকালের ইতিহাসে এ এক বড় আশ্চর্য জিনিস। আগেও এ কথা উত্থাপন করা হয়েছিল, শ্রবণেন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত গুরু বৈষ্ণবের শ্রীমুখে অপ্রাকৃত হরিকথা, যেটা সে তফসিল প্রভুপাদ জানিয়েছিলেন ভাগবতের মুখেই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ উদিত হয়, যেখানে সেখানে উদিত হন না। ভাগবতী যিনি স্বয়ং ভাগবত, ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবতের কথা আপনারা শুনে থাকবেন, এই ভক্ত ভাগবতের শ্রীমুখেতেই ভগবানের কৃপায় শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ উদিত হন, অর্থাৎ স্বয়ং ভগবান তার লীলা পরিকর আদি এই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের মাধ্যমে উদয় করান ভক্তের জিহ্বায়। কালকে আলোচনা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের স্কন্দ পুরাণোক্ত যে সমস্ত মহিমা আলোচনা করেছিলাম অল্প, তাও ব্যস্ততা ভরে অনেক কিছু বাদ দিয়ে গেছিলাম, ক্ষমা করবেন। সেগুলো কিছু স্পর্শ করে স্কন্দ পুরাণের মহিমার কিঞ্চিত সিদ্ধান্ত অনুভব করে সে পদ্মপুরাণের মহিমা আমরা কিছু স্পর্শ করব, দু একদিনের আলোচনা আছে। কালকের আলোচনা প্রসঙ্গে এখানে বলা হয়েছিল কৃষ্ণ পত্নীগণ
যারা ব্রজমণ্ডলে বজ্রনাভের সঙ্গে রয়েছেন তারা অত্যন্ত দুঃখী। কৃষ্ণ বিরহ কৃষ্ণ ভক্তগণ কখনোই সহ্য করতে পারেন না, যদি হয় যোগ না হয় বিয়োগ। এই সমস্ত সিদ্ধান্ত অপ্রাকৃত সিদ্ধান্ত শ্রী চৈতন্য চরিতামৃতে বলা আছে, কিন্তু কর্ণগোচর হওয়া আর সেটাকে অনুভব করা দুটোই প্রায় বর্তমান যুগে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যদি হয় যোগ না হয় বিয়োগ, আর যদি বিয়োগ হয় তাহলে আর বাঁচে না। এই সমস্ত সিদ্ধান্ত অপূর্ব বলেছেন। কালকে বলা হয়েছিল শাণ্ডিল্য ঋষি কীভাবে প্রকট হয়েছিলেন, হয়ে ব্রজের কিছু মহিমা বর্ণনা করেছিলেন, আর কিভাবে তিনি ব্রজমণ্ডলের লীলাস্থলী যে প্রায় অবলুপ্ত হতে চলেছে, 5008টা কুণ্ড, এখন বর্তমানে 508টা কুণ্ড পাওয়া যাচ্ছে না। আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল খারাপ, আমাদের বিমুখতা দেখে গুরু বৈষ্ণব ধীরে ধীরে প্রাপঞ্চিক জগৎ জগতে যে লীলা করেছিলেন সেখান থেকে তারা চলে যাচ্ছেন, তারা জগতে থাকতে চাইছেন না। ভগবানের ধাম ভগবানের নাম সবই অপ্রাকৃত আমি জানি, তথাপি কালগতিকে কালের প্রভাবে কলির প্রভাবে এই অপ্রাকৃত জিনিস এমন একটা স্বরূপ ধারণ করছেন যাতে পাষণ্ড ব্যক্তিগণ একে একদমই বিশ্বাস না করেন। চিন্ময় জগতের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে গেলে নিজেকে চিন্ময় ভূমিকায় উত্থিত হতে হয়। আমি জড় ভূমিকায় থেকে চিন্ময় ভূমিকার সেবা করব এটা হতে পারে না, এটা হয় না। যে বস্তুর সঙ্গে আমার দেখাশোনা সম্ভব নয়, যে বস্তুর নাগাল আমি পাই না, যে বস্তুর পরিচয় আমার কাছে নাই, তার সেবা আমি করে নেব কী করে সম্ভব? সেই জন্য অপ্রাকৃত গুরু বৈষ্ণব ভগবান তার নাম ধাম ইত্যাদি অপ্রাকৃত, এই সময় এই সমস্ত অপ্রাকৃত বিষয়বস্তুর সেবা আনন্দ নিতে গেলে নিজেকে সেই চিন্ময় ভূমিকায় উত্থিত হতে হয়। বৃন্দাবন ধামের গিরিরাজ মহারাজ রাধাকুণ্ড শ্যামকুণ্ড যমুনা পুলিন বৃক্ষলতা সব কিছু সবই চিন্ময়, এ সমস্ত কথা অনেকবার আলোচনা হয়ে থাকবে আগে, কিন্তু তথাপি আমার এই সমস্ত যে চিন্ময় এটা প্রত্যক্ষ অনুভব হতে চায় না। অপ্রাকৃত জগতের বিষয় অনুভব তখনই হয় যখন অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণব আদি ধামের কৃপা নামের কৃপা বৈষ্ণব কৃপা পরিপূর্ণরূপে আমার উপর নেমে আসে, সেই সময় আমি উপলব্ধি করতে পারি, তার আগে অনুভব হয় না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জীবনে সমগ্র জীবনে একইবার ব্রজমণ্ডল পরিক্রমার ব্যবস্থা করেছিলেন, তিনি রাধারানীর নিজজন। ওই পরিক্রমার সময় তিনি যে সমস্ত ভাব বিকার তার মধ্যে দেখা গেছিল, রাধাকুণ্ড তীরে বসে কথা কীর্তন করতেন, বিভিন্ন ভগবানের লীলাস্থলীতে সাক্ষাৎ সেই লীলার দর্শন জনিত যেসব অনুভব বিকার তার মধ্যে দেখা গেছিল, এগুলো আমরা সারস্বত গৌড়ীয় পরিবারের সদস্যগণ যারা আছি তারা প্রতি পদে পদে তার আনুগত্যে অনুভব করতে চাই, আস্বাদন করতে চাই। নচেত শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ কী বস্তু, ব্রজধাম কী, নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তার পরিকর বৈশিষ্ট্য কেমন, এগুলো আমরা অনুভব করতে পারবো না।
আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম যে কালিন্দির তীরে গিয়ে সেখানে যমুনা নদীকে প্রশ্ন করেছিলেন কারা, যমুনা নদীকে প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত পত্নীগণ তখনও পর্যন্ত ছিলেন, তারা ব্রজভূমিকে আশ্রয় করে রয়েছেন বজ্র নাভের সঙ্গে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কালিন্দীকে গিয়ে কালিন্দীর কাছে প্রশ্ন করেছিলেন বড় বিরহ যন্ত্রণায়, যে আমরা কৃষ্ণপত্নী আর তুমিও তো কৃষ্ণপত্নী, আজ যে কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে গেছেন নিত্যধামেতে, এতে আমাদের যে অবস্থা সৃষ্টি হয়েছে, যে কষ্টের মধ্যে আমরা নিমজ্জমান রয়েছি, সে বলবার কথা নয়। কিন্তু বড় আশ্চর্য, তোমার কেন এই ধরনের বিরহ যন্ত্রণা নেই আমরা দেখতে পাচ্ছি, কেন কি কারণ? সেখানে কালিন্দী সেখানে উত্তর দিয়েছিলেন, সেগুলো কালকে আলোচনা হয়ে গেছিল, পুনরায় সেরকম আলোচনা করব না। তিনি বলেছিলেন আত্মা রাম, কৃষ্ণের আত্মা হচ্ছে রাধারানী, আর তার দাসীগিরি করছি আমরা, আমি তার সেবা করছি, কৃষ্ণের যে হৃদয় আত্মা যাকে বলে, আত্মারামের আত্মা হচ্ছে ধ্রুবমাত্মা অস্তি রাধিকা, আত্মারামস্য কৃষ্ণস্য ধ্রুবমাত্মা অস্তি রাধিকা তস্যা দাস্যা প্রভাবেন বিরহ অস্মান ন সংস্পৃশেত। আমাদের আমাকে এই বিরহ যন্ত্রণা স্পর্শ করছে না, কারণ আমি রাধারানীর দাসী, আমি তার সেবায় নিমগ্ন আছি, সেবা সুখে আমি আর কিছু সেরকম যন্ত্রণা অনুভব করছি না। কালিন্দী পত্নী, কালিন্দী কৃষ্ণপত্নী, আর বাদবাকি যারা কৃষ্ণপত্নী আছেন তারা তখন তাকে অনেক কথা আছে, এর মধ্যে আমি তো সংক্ষেপে বলছি। সেখানে বলছেন ধন্যাসি সখী কান্তে নয়স্যা নৈবাস্তি বিচ্যুতহা, ধন্য কৃষ্ণপত্নীগণ বলছেন তুমি ধন্য, তুমি প্রভুর সঙ্গে তোমার বিরহ নেই। ধন্যাসি সখী কান্তে নয়স্যা নৈবাস্তি বিচ্যুতহা, বিরহ যন্ত্রণা নাই, বড় আশ্চর্য। আচ্ছা, আমাদের কিছু রাস্তা বলে দিতে হবে, আমরা কিভাবে সেই এই যে আমাদের বিরহ যন্ত্রণা উপশম করতে পারি, সেরকম কোনো রাস্তা আমাদের বলতে হবে, দয়া করে যদি বলেন। সেখান দিয়ে সুত গোস্বাইবাদ বলছেন কালিন্দী এই সব কথা শুনে তাকে বলছেন, সুতদেব গোস্বামী এই কথাগুলো জানাচ্ছেন, অনেক উবাচ আছে। সুতদেব গোস্বামী সনকাদির স্ত্রীর কাছে বলছেন, এখানে সুতদেব গোস্বামী বলছেন এবং উক্তা তু কালিন্দী প্রত্যুবাচথ তাস্তথা, তাদেরকে এই কথা শুনে কালিন্দী তাদেরকে বলছেন স্মরন্ত কৃষ্ণচন্দস্য কলা সরস্বরূপিণী, ষোলকলা পূর্ণ কৃষ্ণের চিন্তন করতে করতে তখন এই উত্তর দিচ্ছেন। সাধনভূমি হল বদ্রিকাশ্রম, সাধনভূমির বদরী ব্রজনা কৃষ্ণেণ মন্ত্রিণে প্রক্তা তত্রাস্তে সতু সাক্ষাদ তদ্বয়ূনম গ্রহয়ন লোকান গ্রাহয়ন লোকান। বলছেন বদ্রিকাশ্রম হচ্ছে তপভূমি, সাধনভূমি, আর ফলভূমি হল কি,
এখানে ফলভূমির কথা পরে বলছেন। এই উদ্ধব এক স্বরূপে তিনি বদ্রিকাশ্রমে সাধনভূমিতে অত্যন্ত কঠোরভাবে সাধন করছেন, দেখাচ্ছেন, যদিও নিত্য পার্শ্বদ। আর এই ফলভূমি, এখানে ফলভূমি ব্রজভূমির যে ভারটা, তার যে দায়িত্ব, এগুলো দিয়েছেন উদ্ধবের হাতে। তিনি বর্তমানে কোথায় আছেন কালিন্দী জানাচ্ছেন, গোবর্ধন নিকটে সখীস্থলে তদ রজ কামহা তত্রত্ব অঙ্কুর বল্লী রূপেণ আস্তে স উদ্ধব নূনম। নিশ্চিত জানবেন যে কুসুম সরোবরে গোবর্ধনের নিকটে সখীস্থলে কুসুম সরোবর যেখানে, ওই এলাকায় যে সমস্ত তিনো অঙ্কুর লতাপাতা রয়েছে, নিশ্চিত জানবেন ওই স্বরূপ ধারণ করে উদ্ধবজি ওখানে ভজনে নিমগ্ন আছেন, নিশ্চিত। এই কুসুম সরোবরের ওখানে উদ্ধবজি আনন্দে নিমগ্ন রয়েছেন, সবসময় তিনি ভগবান শ্রীকৃষ্ণের লীলা আস্বাদন করছেন। হরি এই উদ্ধব যার সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন, ন উদ্ধব বলছেন যে ন কিঞ্চিত, কি শ্লোকটা ভুলে গেলাম, বিন্দুমাত্র আমাকে উদ্ধবকে আমার থেকে নুনো দেখবে না। সেই উদ্ধবজি সেখানে আছেন, বিরাজমান আছেন। এই সব কথা যখন তারা জানতে পারলেন যে উদ্ধবজি সেখানে আছেন, উদ্ধবজি হরিকথার মাধ্যমে, ভাগবত কথার মাধ্যমে আমাদেরকে সেই ভগবানের লীলায় প্রবেশ করিয়ে দিতে পারবেন, এই সমস্ত খবর যখন তারা পেলেন, তখন বজ্রনাভ আর পরীক্ষিত পরীক্ষিত সেখান থেকে এসছেন, কোথা থেকে, ইন্দ্রপ্রস্থ থেকে। তার কাছে সমস্ত কথা বলাতে বিষ্ণুরাত অর্থাৎ পরীক্ষিত মহারাজ বজ্রনাভকে নিয়ে কুসুম সরোবরের তটে মহাসংকীর্তন আরম্ভ করলেন, কৃষ্ণ সংকীর্তন। এই কৃষ্ণ সংকীর্তনের ফলে কি হল, আনন্দময় ভগবান সংকীর্তনের মধ্যেই বিরাজমান থাকেন, যেখানেই সংকীর্তন সেখানেই ভগবান। যখন সেখানে সংকীর্তন আরম্ভ করলেন, সেই সংকীর্তন আনন্দেতে বিভোর হয়ে উদ্ধবজি লতা পাতা গুলমোর থেকে বেরিয়ে ধোঁয়ার মতো বেরিয়ে পড়লেন, বেরিয়ে এসে পরীক্ষিতকে আলিঙ্গন করলেন। পরীক্ষিত পরীক্ষিত মহারাজ আদি সবাই তার চরণ বন্দনা করলেন। উদ্ধব বলছেন, তুমি ধন্য। সে উদ্ধব বাচ, ধন্য ও সিরাজন কৃষ্ণৈক ভক্ত্যা পূর্ণোসি নিত্যদা ইয়স্তম নিমগ্ন চিত্তোসি কৃষ্ণ কীর্তন উৎসবে। কৃষ্ণ কীর্তন উৎসবে তুমি পরিপূর্ণ নিমগ্ন, ভগবান তোমাকে রক্ষা করেছিল, আমরা জানি বিষ্ণুরাত এই জন্য নাম হয়েছিল, ইত্যাদি কথা বললেন। বলার পরেতে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ ভগবানের অপ্রাকৃত লীলা গাথা কীর্তন শ্রী উদ্ধবজি মহারাজের শ্রীমুখে শ্রবণ করার জন্য তাদের বড়
উৎসাহ প্রকাশ করেছিলেন তারা, অর্থাৎ এই পরীক্ষিত মহারাজ আদি। উদ্ধবজি তাকে বললেন, কোনো চিন্তা নেই, প্রথমে তোমাকে কলি নিগ্রহ করবার জন্য চলে যেতে হবে। কলি বড় প্রভাব বিস্তার করছে, কলিকে নিগ্রহ করার জন্য তুমি চলে যাও হে রাজন। বলে তাহলে আমি হরিকথা কী করে শুনবো আপনার কাছে, আমাকে যে আপনি পাঠিয়ে দিচ্ছেন সেখানে, কলি নিগ্রহ তো আপনি করব অবশ্যই আপনার আদেশে, কিন্তু আমি তাহলে কি করব, আমার তো আপনার কাছে শ্রী হরিকথা শ্রবণের ইচ্ছা আছে। পরীক্ষিত মহারাজ বললেন, এই উদ্ধবজি মহারাজ বললেন, সাংখ্যায়ন ঋষি যে ভাগবত কথা কীর্তন করেছিলেন আমার গুরুদেব বৃহস্পতি মহারাজের কাছে, সে বৃহস্পতি জি মহারাজের কাছ থেকে আমি প্রাপ্ত হয়েছি অপ্রাকৃত এই জ্ঞান। আর তোমার যে এই আফসোস, যে অনুশোচনা হচ্ছে, এটার কারণ বড়ই স্বাভাবিক, কিন্তু তোমার আফসোসের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। কারণ নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের সুখদেব যেটা স্বরূপ, তার কাছ থেকে তোমার ভাগবত কথা শ্রবণের শীঘ্রই সুযোগ হবে, তোমাকে আসল কাজের জন্য আগে যেতে হবে। উদ্ধবজি মহারাজ এই প্রার্থনা করাতে পরীক্ষিত মহারাজ বলছেন, কলিন্তু নিগ্রহী স্বামী তাত তে বচসি স্থিত, আপনার যে আদেশ অনুজ্ঞা আমি প্রার্থনা আমি নিশ্চয়ই পালন করব, ভাগবত সম্প্রাপ্তি কথম মম ভবিষ্যতি, আজ তো এই মহাভাগবত আপনি সাক্ষাৎ কৃষ্ণের স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন উদ্ধবজি, এরকম আর দেখা যায় না, উদ্ধবজি প্রকটকালেই ভগবানের স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন, উদ্ধবজির মতো এরকম সৌভাগ্য কাউর নেই। আমরা জানি ভজন করতে করতে শরীর ছাড়ার পর কেউ ভগবানের স্বরূপ প্রাপ্ত হতে পারে, স্বরূপ সামীপ্য সালক্য ইত্যাদি আছে, সাযুজ্য, কিন্তু এ কি আশ্চর্য, উদ্ধবজি মহারাজ প্রকটকালেই ভগবানের স্বরূপ ধারণ করেছেন। উদ্ধবজি মহারাজ শিশুকাল থেকে যখন বাল্যকালে খেলা করতেন ছোট বয়সে, তখন মা বলতেন, বাবা খেতে আসো শিগগিরি, বলো না আমি খাবো না, কি করছো, বলে আমি খেলছি, খেলছি মানে ওই কৃষ্ণকে নিয়ে সেখানে কৃষ্ণের পুজো করছেন, মালা পরাচ্ছেন, আদর করছেন, ছোট বয়স থেকেই জন্ম থেকেই উদ্ধব এরকম। তো আমরা জড়জগতেও এরকম উদাহরণ পেয়ে থাকি, গুটি পোকা কাঁচ পোকার উদাহরণ, বড় আশ্চর্য, তাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে যেই বন্ধ করে দেয়, তখন ভয়েতে তার কথা চিন্তা করতে করতে সে সর্বপ্রাপ্ত হয়। এমনকি আমরা এই জগতে একটু খেয়াল করলে আমরা অনুভব করব, যেটাকে তোমরা গিরগিটি বলো, ক্যামেলিয়ন গিরগিটি, গিরগিটি যখন দেখবে যে জায়গায় যে পরিবেশে যাবে, যদি সবুজ গাছের মধ্যে যায়, সেখানে গিয়ে দেখবে সেই সবুজ গাছের কিছুক্ষণ ধ্যান করবে, করার পর সঙ্গে সঙ্গে সবুজ হয়ে যাবে গাটা, খেয়াল করছো করনি, যে জায়গায় গিরগিটি যাবে সেই জায়গায় গিয়ে আগে কিছুক্ষণ তার ধ্যান করবে, করার সঙ্গে সঙ্গে তার স্বরূপ প্রাপ্ত হয়ে তার সঙ্গে মিলে যাবে আর বুঝতে পারবে না। যদি জড়জগতে এরকম ধরনের উদাহরণ তোমরা দেখতে পাও, তাহলে অপ্রাকৃতিক জগতে এটা অসম্ভব বলে কেন বিশ্বাস করবে, অপ্রাকৃতিক জগতে সম্ভব। কাঁচ পোকা গুটি পোকার উদাহরণ দিতে গিয়ে আমরা দেখেছি, ওকে ধরে ওর ভেতর দিয়ে দেয়, দিয়ে ওর চিন্তা করতে করতে ওর স্বরূপ ধারণ করে,
কি করে এটা সম্ভব হয়? বেটা হয় অনর্গল ভাবে তার নিরবচ্ছিন্ন ভাবে তার যদি একই বস্তুর চিন্তা হৃদয়তে বিরাজমান হয় তাহলে সেই ব্যক্তি সেই স্বরূপ প্রাপ্ত হবে। আর উদ্ভবজির ব্যাপারটা আরো বিশেষ। উদ্ধবজি নিজের ছোটবেলা থেকে কৃষ্ণের সঙ্গে প্রীতি সম্বন্ধে ঐক্যতা স্থাপন করেছিলেন এমন ভাবে যাতে তার ভোজন আদি শয়ন সমস্ত সময়েতে অনুধ্যান করতে করতে একেবারে সাক্ষাৎ কৃষ্ণের স্বরূপ ধারণ করেছেন। আমরা শ্রী ভাগবতী মহাপুরাণের রসময় আলোচনা করতে ইচ্ছা করি কিন্তু পরিবেশ এবং সময় এনভায়রনমেন্ট আমাদের সেটা সুযোগ সেরকম সবসময় দেয় না। দশম স্কন্ধে দেখতে পাবেন যখন গোপিকাগণ দূর থেকে লক্ষ্য করছেন উদ্ধব যখন বৃন্দাবনে গেছেন একা খালি উদ্ধব সন্দেশ যদি আলোচনা করা হয় এক মাস কাল ব্যাপী কিচ্ছু বলা হবে না। এক একটা শ্লোকের এক একটা শব্দ বিভিন্ন দিক থেকে ডুবে গিয়ে সবাই শ্রোতারা চোখ বুজে থাকবেন কি দেখছি। এই সব অপ্রাকৃত রসে যতক্ষণ নিমজ্জমান না হতে পাচ্ছেন ততক্ষণ জড়রস তোমাদেরকে ছাড়বে না। অপ্রাকৃত রসে যতক্ষণ নিমজ্জমান হওয়া না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জড়রস কাউকে ছাড়ে না। জড়জগতের এই যে সমুদ্র আছে নদী আছে তাতে যদি কেউ ঝাঁপ দেয় সাঁতার যদি না জানে তো ডুবে যাবে সে। এই সমুদ্রে ঝাঁপ মারলে ডুবে যাবে কিন্তু এই সমুদ্রে ঝাঁপ মারলে তরে যাবে, ওই সমুদ্রে ঝাঁপ মারলে ডুবে যাবে মরে যাবে। আর এই কথারূপ আনন্দময় যে ভগবানের সমুদ্র লহরি আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি সকালেও টুকটাক কিছু গৌড়ীয় দর্শন সম্বন্ধে সেখানে এই সমস্ত আলোচনা হবে আসছে কালগুলোতে আসছে কিছুদিনে বলে সেই কথারূপ অমৃত সমুদ্রে যদি ঝাঁপ দেয় সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাত সকালবেলা বলেছিলাম এটার বিস্তৃত ব্যাখ্যা মহারাজ করতে বলেছেন সেই তো নেই এখন। সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাত সংকীর্তনামৃত রসে রমতে মনুশ্চেত প্রেমাম বুধৌ বিহরণী যদি চিত্তবীতি চৈতন্য চন্দ্র চরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ্র চরণে কুরুতানুরাগম সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাত সংসার সিন্ধুকে যদি পার হওয়ার ইচ্ছে থাকে যদি মনে করো বেশ ভালো আছি তাহলে থাকো, যদি মনে করো বেশ ভালো আছি দুধে ভাতে যদি মনে করো বেশ ভালো আছি দুধে ভাতে আছি ভালো থাকো। আর যদি অনুভব করো এগুলো কিছু না কিছুদিন পরে পিণ্ডি চটকে যাবে তাহলে সচেতন হও। এই জড়জগতের আনন্দ থেকে কোনো লাভ হবে না, এগুলো থাকবে না, এগুলো তোমাকে ছেড়ে পালাবে আর তোমাকেও ছাড়তে হবে ইচ্ছায় অনিচ্ছায় তুমি রাখতে পারবে না। অপ্রাকৃত কথারূপ আনন্দ সমুদ্রে যদি ঝাঁপ মারো সেই সমুদ্রে ঝাঁপ মারলে পরে মানুষ পার হয়ে যায়। হিন্দি মে চর্চা করনে কে লিয়ে নহি আদেশ হুয়া, বহুত সারে জায়গা হিন্দি মে চর্চা হতা হ্যায় হামারা, আবি বৈষ্ণব কা আদেশ হুয়া হ্যায় বাংলা মে, আব ইয়ে কথা আগলে দিনো মে বহুত সারে আদমি শ্রবণ করে।
इसलिए हम हिंदी में बोल नहीं सके, अभी बोलना संभव नहीं क्योंकि ये रिकॉर्डिंग हो रहा है। जो भाषा बोले एक भाषा, जितना आपको समझ में आ रहा है उतना काफी है, सिर्फ बैठे रहो उसमें भी मंगल है, सिर्फ बैठे रहो। उद्धव जी महाराज जिन्हें साक्षात कृष्ण स्वरूप प्राप्त हुएछेन, तिनी आदेश करेछेन, आर परीक्षित महाराज बोलछेन हाँ आमी तो अपना आदेश पालन करब, किन्तु आमार भागवत सम्पत्ति भागवत कथारूप सम्पत्ति की करे आमी पाबो? ताहले आपनार मतो महाभागवत अभिन्न कृष्ण ही बला जाए आपनाके पेयेछि सामने, आपनी आमाके बोलछेन चले जाओ, की करे हबे? बोलछे कोनो चिंता करो ना। नंदनंदन रूपस्तु शिशुको भगवान ऋषि श्रीमद्भागवतम तुभ्याम श्रावयिष्यति असंशयम्। नंदनंदन रूपस्तु शिशुको भगवान ऋषि, एरकम ही बोझो जे कृष्णई सुख रूप धारण करे एसेछे। सुखदेव गोस्वामी कृष्ण ही रूप टा धारण कर बोझो। नंदनंदन रूपस्तु शिशुको, कृष्ण ही एक स्वरूप जन सुख रूप धारण कर भगवान ऋषि शिशुको भगवान ऋषि ही। श्रीमद भागवतम तुभ्याम श्रावयिष्यति असंशयम्, तुम्हें अवश्य जेने रेखो भागवत कथा अमृतमय कथा तुम्हार का परिवेशन करबें, तुम्हें श्रवण करबे। आर ए तुम्हार जन्नो सुखदेव जी महाराज जे कथा कीर्तन करबें, तुम्हार ए जन्नो प्रचुर ए जगत जड़ जगतेर बहु व्यक्ति ए अनंत आनंदमय श्रीमद भागवत कथार अमृत लाभ करे धन्याति धन्यगति लाभ करबे। एर जन्नो चिंता करते हबे ना तुम्हाके, तुम्हाके तुमी शीघ्री कलि निग्रह करवार जन्य शीघ्री बेरिए पड़ो। बड़ खराब दिन आसछे, कृष्ण भगवान नित्य जगते चले जावार फले आम्रा बड़ दुखी। आर ए भगवान श्रीकृष्ण आमाके असत्य मूलेर न्याय ब्रजेते दृढ़ रूपे प्रतिष्ठा करे बद्रीवने प्रवेश करेछिलेन। आमी ब्रजवल्लीते वास करछि, उद्धव जी महाराज बोलछेन, परीक्षित महाराज बड़ आनंदे आनंदित हलेन, अबाक। बज्रनाभ तिनि कृष्ण पत्नीगणेर संगे बड़ आश्चर्य सुयोग पेयेछेन, आर कि छाड़े एमन सुजोग की कखनो हय जेटा असम्भव। साक्षात उद्धव से उद्धव जी महाराज भगवत कथा कीर्तन करबेन हरि कथा, जे कथार माध्यमे लीलाते प्रविष्ट हये जाय यदि सेरकम भावे शोभन हय। এই আমরা পরীক্ষিত মহারাজের কথা দেখব, পরীক্ষিত মহারাজ শ্রবণ করতে করতে এই মহিমাতেই বলা আছে, তিনি ভগবান শ্রীকৃষ্ণের এই পদ্মপুরাণের মহিমায় ভগবানের কাছে চলে গেছিলেন, প্রবিষ্ট হয়েছিলেন, বড় আশ্চর্য। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে হরিকথা শ্রবণ করেছিলেন, আনন্দময় কথা, এসব প্রসঙ্গ আসবে পদ্মপুরাণ মহিমায়। কৃষ্ণ পত্নীগণের সঙ্গে বজ্রনাভ এই সুযোগ গ্রহণ করতে চান, সেই জন্য তিনি চলে গেছেন। প্রতিবাহুকে রাজ্যের দায়িত্ব দিয়ে গেছেন, প্রতিবাহু তারই মন্ত্রী, তার কাছে সেই দায়িত্ব দিয়ে বজ্রনাভ সেই কৃষ্ণ পত্নীগণ অর্থাৎ তাদেরকে নিয়ে সব চলে গেছেন গোবর্ধনে। সেখানে মাসকাল ব্যাপী শ্রীমদ ভাগবত কথা রস আস্বাদনের আনন্দময় একটা উৎসব
অনুষ্ঠিত হতে চলেছে। উদ্ধবজি মহারাজ তিনি ভগবান আর ভগবানের কথাতে কোনো আলাদা কিছু দেখেন না, একই ভগবানের কথা মানেই ভগবান। সেই জন্য উদ্ধব এইরূপ ভাগবত রস আস্বাদন করতে থাকলে সচ্চিদানন্দরূপী ভগবান শ্রীকৃষ্ণের লীলার সাক্ষাৎ প্রকট হয়ে গেল। যারা সেখানে উপস্থিত রয়েছেন তারা দেখতে পাচ্ছেন ভগবানের জৈব ধর্মেতে শিলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, শ্রীনাথপুরে সেই যে বালক দুজন লোক ছেলে এসছিল তারা রঘুনাথ দাস বাবাজি মহারাজের কৃপাধন্য হয়েছিলেন, বাবাজি মহারাজের এত আদর পেয়েছিলেন তারা, তার কাছ থেকে হরিনাম দীক্ষা পেয়েছে, এমনকি তার স্বরূপদ্বয়ও বলে দিয়েছিলেন, অনেক নিষ্ঠাভরে তারা ভজন করেছিলেন। যেদিন তাদের উৎসব দিয়েছিলেন তারা দীক্ষার পর, সেই দিন মালিনী মা শচী মা সেই শিবাস আঙ্গনে যেখানে রঘুনাথ দাস বাবাজি মহারাজ থাকতেন সেখানে যে মহাপ্রস ভোগ দেওয়া হয়েছিল, বৈষ্ণবগণকে সেবাক দেওয়া হয়েছিল, সেখানে ওরা প্রসাদ পেতে পেতে দেখছেন শচী মা মালিনী মা সবাই প্রকট বিহার করছেন সাক্ষাৎ। অবাক হয়ে সবাই প্রসাদ রেখে দেখছেন, এ কি দেখছি, শচী মা মালিনী মা সব যাচ্ছেন। শ্রী সচ্চিদানন্দ ভক্তিমিনোদ ঠাকুর লিখেছেন এটা বাস্তবিক কথা, যিনি তন্ময়তা প্রাপ্ত হন হরিকথা শুনতে শুনতে তার পক্ষে এটা অসম্ভব কিছু নয়। যেটা গোপীকথাতে গোপিকারা কি করে প্রাণ ধারণ করেছিলেন তার তো মূলমন্ত্র এই ছিল না, গোপিকাগণের তো বাঁচার কথা নয়, যদি হয় বিয়োগ, যদি হয় সংযোগ, না হয় বিয়োগ, আর যদি বিয়োগ হয়ে যায় তাহলে প্রাণে বাঁচেন, তাহলে বেঁচে রয়েছেন কি করে? সেই কথার উত্তর দিতে গিয়ে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সিদ্ধান্তের সার উপদেশ করেছেন শ্রীমৎ ভাগবতে, এই সিদ্ধান্ত বলা রয়েছে। গোপিকাগণ ভগবানের কথারূপ অমৃতকে আস অবলম্বন করে বেঁচে রয়েছেন, ভ্রমর গীতাতেও আছে, এগুলো তোমাদের শ্রবণের এখন অধিকার হয়নি বলে আমি দুঃখের সঙ্গে আমি আলোচনা করতে চাই না, আমারও অধিকার হয়নি, আমি কোথাকার কে এলাম। সেখানে বলছেন যে গোপিকাগণ বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরিতম কলম সাপহম ইত্যাদি কথা বলছেন, আমাদের প্রাণটা বেঁচে রয়েছে একটাই কারণে, এর হচ্ছে আমাদের কথারু অমৃত, এটা আমরা ধরে রেখেছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরিতম কলম সাপহম, হৃদয়ের যে কলমস দুঃখ যা কিছু আছে সব এই কথারু অমৃতকে ধারণ করে রাখার জন্য আজ কোনো কষ্ট হচ্ছে, তথাপি আমরা যে প্রাণ যাচ্ছে না, কি কারণে যাচ্ছে না, পাপিষ্ঠ প্রাণ কেন নাহি যায়, এ প্রাণ কেন যাচ্ছে না, বলছে যাচ্ছে না এই কারণে ভগবানের কথারু অমৃতকে অবলম্বন পেয়ে তারা জীবন ধারণ করছেন। এই কথা প্রকাশ করেছেন কোথায়, ভ্রমর গীতাতে সাক্ষাৎ রাধারানী ভ্রমরকে লক্ষ্য করে বলছেন এগুলো বিভিন্ন রকমের অবস্থা সৃষ্টি হয়, যখনই ভগবানের বিরহ যন্ত্রণা তাদেরকে পীড়া দিচ্ছে, তাদের অশ্বসাত্ত্বিক বিকার হচ্ছে, এবং এই সময়তে তাদের যে অবস্থাটা হয় ভ্রম উদ্ঘূর্ণা প্রজল্প ইত্যাদি বিভিন্ন রকম উদ্ভট সব বিষয়গুলো দেখা যায়, এগুলো সাধারণ মানুষে দেখা যায় না, এটা দেখা যায় অনন্য কৃষ্ণ ভক্তে, বিশেষ করে ব্রজগোপিকাগণের ভিতরে, তার মধ্যে বিশেষ করে রাধারানীর মধ্যে, আবার শ্রী রাধারানীর ভাব এবং কান্তি অঙ্গীকার করে শ্রীমান মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছিলেন তখন তার মধ্যে অদ্ভুত অদ্ভুত এই সমস্ত বিকার দেখা গেছিল, যেগুলো কোনোদিন ভাগবতেও অনেক সময় আমরা শুনিনি, আশ্চর্য আশ্চর্য, যেগুলো গৌরলীলা বর্ণনার সময় আমাকে উচ্চারণ করতে হয়, বড় আশ্চর্য আশ্চর্য
লীলা। বলে গম্ভীরা মন্দিরে ভেতরে রয়েছেন পরাত্পর অখিলেশ্বর সেই কৃষ্ণ বস্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু আশ্চর্য, সেইখানে গম্ভীরা মন্দিরের ভেতরে রয়েছেন কিন্তু বিলঙ্গ উচ্চই সেখান থেকে পাঁচিল, তিনটে পাঁচিল, বড় বড় দরজা পাঁচিল সমস্ত উলঙ্ঘন করে মা পৌঁছলে গেছেন। কোথায় গেছেন কে খুঁজে পাচ্ছেন। শেষে আবিষ্কার করা গেল জগন্নাথ মন্দিরের পাশে যে তেলেঙ্গা গায়গণ বিহার করে, যেখানে মহাপ্রসাদ বিক্রি না হলে তেলেঙ্গা গায়ের সামনে দিয়ে দেয়, ওরা গাভী সব ওই প্রসাদ খায়, ভোজন করে। সেই কালিঙ্গি, সেই কলিঙ্গ গায়, তাদের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু পড়ে রয়েছেন সেই কমঠই বা আকৃতিহীন। বলছেন এই গম্ভীরা মন্দিরের তিনটে দরজা অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম কি বলছেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ লিখেছেন, বড় আশ্চর্য কথা। দিনের পর দিন, এভরি ফ্র্যাকশন অফ সেকেন্ড, কোনো মুহূর্ত যেন আমাদের গৌড়ীয়গণ যারা আমরা দাবি করি, আমাদের এই সমস্ত আনন্দময় বিলাস ভগবানের স্মৃতি থেকে যেন আমরা বিচ্যুত না হই, এই প্রার্থনা করজোরে গুরু বৈষ্ণব চরণে আমরা রাখছি। আমাদের অন্য কোনো সম্পত্তি বৈভব চাই না, আমাদের কোটি কোটি টাকা সম্পত্তি আমাদের কাছে জঞ্জাল, আমরা এগুলো কোনো মূল্যই দিই না। আমাদের একমাত্র সম্পত্তি হল শ্রীমদ রূপ পদাম্বুজ ধুলি স্বং জন্ম জন্মানি। আমরা রূপপাদের যে ধুলির যে মূল্য এটা একটু অনুভব করেছি, তাতে এইটুকু বুঝেছি অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু নাই যে বস্তুগুলোর বিনিময়ে তুমি রূপগোস্বামী পাদের চরণের একটা ধুলি তুমি পেতে পারো, একটা পেতে পারবে না। এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে এমন কোনো সম্পত্তি নাই, এমন কোনো বৈভব নাই যার বিনিময়েতে আমি রূপগোস্বামী পাদের একটা চরণ ধুলি আমি আশা করতে পারি, সম্ভব নয়। রূপগোস্বামী পাদের চরণের মূল্যায়ন আমার মতো সাধারণ জীব করতে পারে না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, এই আমাদের গুরুবর্গ এগুলো সাক্ষাৎ অনুভব করেছেন। তারা কোনো ফাঁকা কোনো ফিলোসফি বলেননি আমাদের কাছে, ফাঁকা কোনো দর্শন, কোনো ফিলোসফি আমি বলতে বসিনি। যা কিছু হৃদয়েতে যন্ত্রণাময় অনুভব হচ্ছে তার কিঞ্চিত যদি বহিঃ প্রকাশ হয় তাহলে আমি মনে করি গুরুবর্গের চরণে কিছু কৃপা লাভ করতে পারব। রঘুনাথ দাস গোসাই এই ভগবানের অপূর্ব লীলার কিছু বর্ণনা করেছেন, অনেক কথা, তার মধ্যে অল্প অল্প দুই একটা আমি আলোচনা স্পর্শ করছি। আলোচনা তো করা সম্ভব নয়, যখন গৌরলীলা আলোচনা হবে তখন এগুলো আলোচনা করলেই। অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম ভিত্তিত্রয়ম উরু বিলঙ্গ উচ্চই সুরভি গায়ে মধ্যে পথিতা কমঠ ইব আকৃতি, কমঠ আকৃতি কুর্বাকৃতি লাভ করেছেন, কালিঙ্গি গায়ের মধ্যে পতিত হয়েছেন। এই সব বর্ণনা শুনলে পরে হৃদয় বিদীর্ণ হয়ে যান। যাদের হৃদয় আছে, যাদের হৃদয় বলে কোনো বস্তু নাই, তারা তো ভাগবত কথা শ্রবণের কোনো অধিকারই নাই, কোনো অধিকারই নাই। ভাগবত শ্রবণের পূর্বেই যে যোগ্যতা সেখানে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ বলে দিয়েছেন, রসিকা ভবি ভাবুকা। ভাগবত মহাপুরাণ শ্রবণের অধিকার সাধারণ ব্যক্তির সম্ভব নয়। রসিক ব্যক্তিগণ আস্বাদন করবেন, তাদেরই পক্ষে এই সমস্ত কথা আস্বাদন করা সম্ভব। যখনই উদ্ধবজি মহারাজ মাসকাল ব্যাপী এই সমস্ত ভাগবত কথা আলোচনা প্রবৃত্ত হয়েছিলেন তখন সাক্ষাৎ কৃষ্ণের লীলা যেন প্রকট হয়ে গেল। সেখানে দেখতে পেলেন আশ্চর্য,
চারিদিক দেখা যাচ্ছে, গোপিকাগণ এরকম দেখেছিলেন। উদ্ধব এই উদ্ধব গীতাতেও আছে, ভ্রমর গীতাতে বিশেষ করে, সেখানে রাধারানী বলছেন সেই ভ্রমরকে লক্ষ্য করে, ভ্রমরকে রক্ষা করে নানারকম গালাগাল দিচ্ছেন, যা কপটতা করতে এসছো কি তব বন্ধু, তোর বন্ধুটা হলো বড় চালাক চতুর, সে চালাকি করে তোকে পাঠিয়েছে, তুই তোর বন্ধু যেমন তুইও সেরকম কপট কোথাকার, যা দূর আমার কাছে আসবে না। রাধারানী বলছেন ভ্রমরের মধ্যে স্বরূপ দেখছেন, ভ্রমরের সঙ্গে কথা করছেন, কৃষ্ণ ভ্রমরকে পাঠিয়ে দিয়েছেন, কৃষ্ণ ভ্রমরকে পাঠিয়েছেন এখানে বনমন করছে, এখানে ভ্রমরকে লক্ষ্য করে অনেক রকম কথা বলছেন, এটাকে বলা ভ্রমর গীতা। প্রজল্প উদ্ঘূর্ণা, প্রজল্প চিত্তজল্প, জল্প প্রজল্প, এগুলো সমস্ত ভাগ আছে, এগুলো রাধারানীর মধ্যে দেখা যাচ্ছে। এগুলো আমরা রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে যে গৌরহরি এসেছিলেন শ্রী পরাত পরক্ষীরেশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু, তার মধ্যে আমরা এই ধরনের ভাবগুলো দেখেছিলাম। এখানে কৃষ্ণের পত্নীগণ অর্থাৎ আমাদের মাতৃগণ কি করেছিলেন, কৃষ্ণচন্দ্রের কলা প্রভাবে স্ব স্ব গুরু বিরহ ব্যথা বিমুক্ত হয়ে স্ব স্ব পথ প্রাপ্ত হলেন, তারা সব চলে গেলেন, কৃষ্ণের লীলা প্রকট হলো তাতে প্রবেশ হয়ে গেল। আলোচনা প্রসঙ্গে এখানে পরে যখন এই সমস্ত ভাগবত কথার কোনো পরিচ্ছেদ নেই, ভাগবত মহিমা অনন্ত, অনন্তকালেও যে কথা বলে যার মহিমা শেষ করা যায় না, অনন্তদেব তার মহিমায় দুটো শব্দের মধ্যে কি করে বলা যেতে পারে, তথাপি ভাগবত কথার এমনই মহিমা, যারা মহাভাগবত বৈষ্ণবের শ্রীমুখে এই ভাগবত কথা শ্রবণের সুযোগ পাবেন, তারা যদি বাস্তবিকভাবে শ্রবণ করেন তারা সত্যি সত্যি কৃতকৃতার্থ হবেন, কৃতকৃতার্থ হয়ে যাবেন, কোনো সংশয় নেই এর মধ্যে। পরে শ্রীমদ ভাগবতী কথার যে বক্তা এবং শ্রোতা কেমন হতে পারে, প্রথমে তো আমরা জানি চতুশ্লোকী ভোগ ভাগবত যে আছে এটা ব্রহ্মা শ্রবণ করেছিলেন ভগবানের কাছ থেকে, ভগবানের কাছ থেকে ব্রহ্মা শ্রবণ করেছিলেন চতুশ্লোকী ভাগবত, সেই ভাগবত তম এতদ বিপলিক কুরু, বিপুল রূপে এই ভাগবত কথা প্রচার করবার জন্য আদেশ হয়েছিল। পরে আমরা দেখব ভাগবত কথা যখন শুরু হবে, এখানে আমরা দেখি শ্রোতা অনেক রকম হয়, এক রকম নয়, সেখানে কেউ কেউ চাতক, কেউ কেউ হংস, শুক, বিভিন্ন রকমের মিন, বিভিন্ন রকমের শ্রোতা, একটু একটু আলোচনা করি। চাতক শ্রোতা কেমন হয় বলছে, যেমন চাতক এই জগতের মধ্যে জলাশয়ের কোনো অভাব নাই, পৃথিবীতে জলের অভাব আছে কি, তিন ভাগ জল এক ভাগ স্থল, এত ব্যাপী তরাগ সমস্ত কিছু রয়েছে, তার সঙ্গে বৃষ্টির জলও প্রচুর রয়েছে, কিন্তু কোনোটাই চাতকের তৃষ্ণা নিবারণ করতে পারে না। চাতক ওই সাতি নক্ষত্রে যে ফটিক জল এটা আশা করবেন, আশা করে খালি চিৎকার করবেন, ফটিক জল ফটিক জল ফটিক জল, ওই চাতকের ওইটুকু মুখ, ভগবান শ্রীকৃষ্ণের এমনই লীলা, চাতকের ওইটুকু মুখের ভেতরে ওপর থেকে জল তার শ্রী মুখে করুণা করে দেবেন, ওইটুকু মুখ, তার মধ্যে আবার সাতি নক্ষত্রের জল তার আবার তার শ্রী মুখেই ফেলবে। যে ভগবান এত করুণাময় তার করুণা সংসারের লোক দেখতে পায় না, তারা অন্ধ,
সংসারের লোক তার করুণা উপলব্ধি করতে পারে না, তারা অন্ধ। বড় আশ্চর্য বিষয়, চাতক পক্ষী যেমন ঠিক ফটিক জল না পেলে কোনো কিছুই নেবেন না, ঠিক সেই রকম চাতক যে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করে, ঠিক সেই রকম উৎকণ্ঠা নিয়ে ভাগবত কথা শ্রবণের জন্য যে শ্রোতা বসে থাকেন, কোথায় এই ব্যাসগদিতে বসেছেন সুখদেব, ব্যাসদেবজি মহারাজ কবে এরকম কথা বলবেন আমাকে শোনাবেন, আমি সেই কথা শুনব। এটা গেল চাতকের ভাব। হংস যেমন জল এবং দুধ মিশিয়ে দিলে পরে দুধটাকে আলাদা করে নিতে পারেন জলের থেকে, হংসবৃত্তি সেরকম আলাদা করে যখন, সেই কথার মধ্যে অনেক কথাই আলোচনা হয়, বিভিন্ন উদাহরণ দেওয়া হয়, তার থেকে তিনি কখনোই ভুল বোঝেন না, ভ্রান্ত পথে পরিচালিত হন না, তিনি ছাঁকা কথাটা ছাঁকা সিদ্ধান্ত সেখান থেকে আহরণ করে হৃদয়তে মধু জমিয়ে রাখেন। তার নাম হল হংসশ্রোতা, পরমহংস হংসশ্রোতা। সুখ শ্রোতা কেমন হয় বলে, সুখ যেমন যদি তার কাছে কোনো কথা বলা হয় ঠিক সেই কথাটা মুখস্থ করে ফেলবে, আবার যেমন শুনল তেমনই বলবে। আমাদের গুরুবর্গের মুখে একটা অপূর্ব কথা শুনেছিলাম, বলে হাসি লেগেছিল, বলছে আমাদের জগতের লোকগুলো বাবা যা আছে সব এই রকম ধরনের বোকা বেশিরভাগ লোক, কারণ তারা অনুভব করতে পারে না কোনো কিছু, সব সময় তাদের হৃদয়েতে জড় তর্ক আদি উত্থাপিত হয়। আমি সুখের কথায় পরে আসছি। একটা তোতা, সে কি করেছে, তাকে শিখিয়ে দিয়েছে তার যে মালিক, তার একটা বাগান বাড়ি আছে, বাগান বাড়ি মানে জঙ্গলের মধ্যে সুন্দরভাবে একটা বাংলো করে রেখেছে, তার মধ্যে ওই তোতাটাকে রেখেছে, তোতাটাকে শিখিয়ে রেখেছে, তোতাটাকে শিখিয়ে রেখেছে, আর তোতাটা সেটা বলতে থাকে, বলে এই জঙ্গলেতে শিকারি আসবে, ফাঁদ পাতবে, বিভিন্ন রকমের লোভনীয় খাবার দেবে, আর তোমাদেরকে ধরে নিয়ে চলে যাবে, জানো, এই কথাটা মুখস্থ করিয়ে দিয়ে। ও তোতাটা খালি ওই বলতে থাকে, এই সাবধান, জঙ্গলেতে সেই শিকারি আসবে, বিভিন্ন লোভনীয় খাবার দেবে, তোমাদেরকে ধরে নিয়ে চলে যাবে, জানো, এই কথাটা মুখ রোজ ওইটি বলে। এদিকে সত্য সত্যই শিকারি এসছে, শিকারি এসে সেখানে ভালো ভালো ফল দিয়ে, ডালি মাদি ফল দিয়ে ফাঁদ পেতে রেখেছে, আর তোতাটা এতই পোষা সেটা খোলাই থাকে, এটা বাঁধার দরকার পড়ে না, তোতাকে বাড়িতে একা রয়েছে, কেউ নেই, তোতা এরকম বলেই যাচ্ছে, আর তোতা দেখছে ওখানে একটা সুন্দর ফল দিয়ে একটা সুন্দর ব্যবস্থা, ওর অভিজ্ঞতা ছিল না, ও কি করেছে ওই ডালিমের লোভে ঝাঁপিয়ে গিয়ে ওই ডালিমের ওখে খাওয়ার জন্য ওর ভেতরে প্রবেশ করেছে, যে ফাঁদে আটকে গেছে, ফাঁদে আটকে গিয়ে আর বেরোতে পারে না, আর মূর্খ সেই ফাঁদের ভেতরে ঢুকে আটকে গেছে, সেখান থেকে এবার একই কথা বলছে, এই শিকারি আসবে, ভালো খাবার দিয়ে ফাঁদ পাতবে, তোমাদেরকে ধরে নিয়ে যাবে, সাবধান। আরে মূর্খ নিজেই ফাঁদে পড়ে গেল, আর গিয়ে ওই কথাটা আবার বলছে। সেরকম হয়েছে আমাদের যারা তথাকথিত বক্তা তারা ওই ধরনের, তারা শ্রোতাকে বলবে বিভিন্ন ভাগবত প্রবচন করে, বড় বড় নাম কেনে, পয়সা রোজগার করে, বড় বড় সুর করে তারা ভাগবত বলে, আমি কি বলি, ওই রকম ধরনের বলবেন, কিন্তু মায়া তাদেরকে ত্যাগ করে নাই। বেশিরভাগ কথা বলছি, সবার কথাই বলছি না, তারা ওই ধরনের তোতার মতো বুলিয়ে উড়ে যান। কিন্তু একটা লোকের সামনেও যদি ভাগবত কথা আলোচনা করা হয় বা নিজের সামনে হয়, সেটা যেন প্রত্যক্ষ অনুভবের বিষয় হয়, সেটা যেন আমাদের সৌতপন্থায় আলোচিত হয়, সৌতপন্থা ছেড়ে অসৌতপন্থায় যদি তুমি ভাগবত কথা আলোচনা করো, তাহলে পারম্পর্যক্রমে যে কৃপা তোমার কাছে আসবার কথা ছিল তা আসবে না, কখনোই আসতে পারে না।
সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হলো এখন সুখ হচ্ছে সে ধরনের যা বলবে সব মুখস্থ করে নেবে, যা যা বললো ঠিক সেরকম ভাবে মুখস্থ করে নেবে সুখ। আর মিন কেমন, মিন মাছের মতো শ্রোতা, মাখে মাছের যেমন চোখের কোনো পলক পড়ে না, নির্নিমেষ নেত্রে মা মাছ এরম তাকিয়ে থাকে, সেরকম মিন শ্রোতা কি করেন এসে উপবিষ্ট হন এবং মাছ মাছ যেমন নির্নিমেষ নেত্রে তাকিয়ে থাকেন, চোখের পলক পড়ে না, এরকমভাবে ব্যাস যেখানে হরিকথা কীর্তন হচ্ছেন বৈষ্ণবগণ যেখানে হরিকথা নির্নিমেষ নেই সেগুলো একেবারে শ্রবণ করেন। এই ধরনের বিভিন্ন শ্রোতার কথা বলা হয়েছে। আর আরো বড় আশ্চর্য আছে, এছাড়াও অন্য অন্য রকমের আছে, তারা হলো বিভিন্ন রকম বর্ণনা করা আছে। সেগুলো বলছেন কেউ কেউ বকের মতো, কেউ কেউ ভুরুণ্ডু পাহাড়ের উপরে থাকে সে ধরনের, হ্যাঁ বিভিন্ন ধরনের বক্তাও আছে। সুপক্ষীর ন্যায় সুষ্ঠ মিতভাষী, তাকে দেখলে পাঠক এবং শ্রোতাগণ সুখী হন এবং সুপঠিত সমস্ত বিষয় অবিকল শিক্ষা প্রদান করতে পারেন, হেডাজ সুখ জাতীয়। মিনের কথা বললাম আমি আচরণ প্রসঙ্গে। আর আরো অন্যরকম আছে, যারা বৃষের ন্যায় সাধু অসাধু ভালো মন্দ কিছু পার্থক্য বোঝে না, এ ধরনেরও আছে শ্রোতা। আবার উঠ যেমন কাঁটা গাছ খেতে ভালোবাসে, যেখানে কাঁটা তেতো সবগুলো খেতে ভালোবাসে, এ ধরনের ভক্ষণ করে, এ ধরনের শ্রোতা মধুর ত্যাগ করে। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামিতে বলেছেন বড় আশ্চর্য কথা, এগুলো আলোচনা করেছিলেন কে জানি না, আমি তো আলোচনা করে থাকি কখনো কখনো। সেখানে বলছেন যার জন্যে কহিতে ভয় সে যদি না জানে, যাদের জন্য এই গুপ্ত সিদ্ধান্ত কথা বলতে আমি চাই না, তারা যদি না বুঝতে পারে তাহলে বলতে আপত্তি। উষ্টরূপ তারা সমস্ত ভালো জিনিস ত্যাগ করে কাঁটা গাছ তেতো এইসব খেতে চায়। হিমালয়ের সিংহবাসী ভুরুণ্ডু নামক বিহঙ্গে আছে, অন্যকে শিক্ষা প্রদান করে, নিজে কিচ্ছু বোঝেন, সাধু আচরণ করে না, সাধু জীবনে প্রতিষ্ঠিত নয়, এ ধরনের বহু ধরনের আছে এই সমস্ত কথা।